এই বাড়িটা হচ্ছে আমার বাবার স্বপ্নের বাড়ি। আর পরোটার সাথে তারা ডাল ভাজিটাও দিয়ে দিলে, আমার বাপ ভাই এত কষ্ট করেছে আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। আমরা হচ্ছে দুই পদের মিষ্টি নিব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন আমরা বাড়িতে আসছি, আর কেন বাড়িতে আসছি হয়তো অনেকে জানেন না। আসলে আমার বাবার বাড়ির কাজ চলতেছে, আজকে হচ্ছে ঢালাই দিবে, এই কারণে আসা মূলত। আর বাড়ির ঢালাই শুরু হয়ে গেছে হচ্ছে 9টার দিকে, কিন্তু আমাদের আসতে আসতে কিন্তু 10টা সাড়ে 10টা বেজে গেছে। আমাদের আগে আসার কথা ছিল ওই যে আমরা একটু লেট করে ফেলছি মানে বাসা থেকে বের হতে। তো যাই হোক, এসে দেখি সব কাজ কাম এখানে হচ্ছে, আর অন্যদিকে আমার আব্বু বসে আছে হিসাব রাখতেছে। এখানে হচ্ছে সাফওয়ানের নাহানা মানে আমার আব্বু সাফওয়ানকে নিয়েছে, কিন্তু সাফওয়ান তাকে চিনছিল না, মানে কান্না করতেছিল, মানে বললাম না কালকে ভিডিওতে ও শুধু কান্না করছে। আজকে আবার একটু ঠান্ডা আছে, যাই হোক এখানে দেখিয়ে দিয়েছি। আর উপরে হচ্ছে ঢালাইগুলো এখন দেখিয়ে দিব। আর এই বাড়িটা হচ্ছে আমার বাবার স্বপ্নের বাড়ি, সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত বাড়িটার কাজ শেষ হয়ে যায়। বলতে গেলে আমাদের সব ভাই বোনের স্বপ্ন ছিল এরকম একটা বাড়ি হবে। তো আজকে হচ্ছে আমার বাবা ভাইদের খুশি দেখে আমাদের অনেক ভালো লাগছে, আমার বাপ ভাই এত কষ্ট করেছে আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। সবাই একটু দোয়া করে দেবেন তারা যেন সবসময় সুস্থ থাকে। আর এইদিকে দেখেন প্রায় অল্প খানিক হয়েছে আর কি, ঢালাই দেওয়ার পুরোটাই বাকি আছে, অতটা সময় লাগবে না, হাফ বেলার মধ্যে কিন্তু হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে আমার ফুপা, আমাদের ফুপাই হচ্ছে বাড়িটা সবকিছু দেখে দেখে করে দিচ্ছে খুব যত্ন নিয়ে। আর এইদিকে তোর মানে ঢালাই দেওয়ার হচ্ছে, আর নিচে কিন্তু সবকিছু রেডি করে নিচ্ছে, নিচ থেকে উপরে উঠানো হচ্ছে যেভাবে হয় আর কি। আর এখানে মানে যে মশলাগুলি মিক্স করা হয় সেগুলি করছে আর কি, মানে অতটা সময় লাগবে না, আর যেহেতু অনেকগুলি মানুষ খাচ্ছে খুব দ্রুত হয়ে যাবে। তো সেদিন তো আর ভিডিও করা হয় না, এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। আমরা হচ্ছে নাস্তা খেতে যাব, নাস্তা খেতে আমরা একটু বাহিরে যাচ্ছি মানে বাজার, মানে গ্রামে যেটা বাজার বলে বাজারে যাচ্ছে। আর আমাদের এদিকে হচ্ছে মানুষ রিক্সায় চড়ে, আর হচ্ছে সবার সাইকেল আছে, সাইকেলের কারণে সবাই হচ্ছে সাইকেল দিয়ে বাজারে যাওয়া আসা করে, মানে দিনের মধ্যে অনেকবার যাওয়া আসা করা হয়। আমরা তো এখানে এখন রিক্সা দিয়ে চলে যাচ্ছি, আমরা হচ্ছে আজকে ওইখানে গিয়ে একটু নাস্তা করবো। এই দোকানটা হচ্ছে অনেক নামের দোকান এই বাজারের মধ্যে আর কি। আর হোটেলে যায় বসে সাথে সাথে কিন্তু নাস্তা দিয়ে দিচ্ছে, কারণ তারা মানে পরোটা হাতে নিয়ে ঘুরে যখন কেউ আসে সাথে সাথে দিয়ে দেয়। আর এই নাস্তাগুলি বানানো হয় অন্য জায়গায়, মানে অন্য একটা দোকানে পাশে আর কি, আর আরেক দোকানে হচ্ছে খাওয়ানো হয়। আর পরোটার সাথে তারা ডাল ভাজিটাও দিয়ে দিলো, এখানে আলাদা করে কিন্তু মানে ডালটা রান্না করা হয় না, ডাল আর ভাজি মিক্স করে রান্না করা হয়। আর এখানে খাওয়ার পর আমি একটা রসগোল্লা নিলাম, কিন্তু রসগোল্লাটা খেয়ে আমার কাছে ভালো লাগতেছিল না, আমি ভেবেছি অন্যরকম হবে, কিন্তু মিষ্টিটাকে রসের মধ্যে দিয়ে তারপরে বলছে রসগোল্লা। আর একটু মানে এখানে আমি রসমালাই নিয়ে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার শেষে কিন্তু আমরা একটু বেশি করে মিষ্টি নিয়ে নেবো, কারণ গতকাল যেহেতু চলে আসছিলাম অন্য রোদে আসার কারণে কিন্তু মানে মিষ্টি নেওয়া হয় নাই, যে কারণে এখন যেহেতু বাজারে এসেছি বেশি করে মিষ্টি নিয়ে যাচ্ছি। আর এই দোকানের মিষ্টি কিন্তু খেতে অনেক মজা, এই দোকানের মিষ্টি হচ্ছে নাম করা মিষ্টি। আমরা হচ্ছে দুই পদের মিষ্টি নিব এখান থেকে, দুই পদে দুই মানে দুই জায়গায় করে নিয়ে নিচ্ছে। তারপর তো মিষ্টি নিয়ে আমরা বাসায় চলে যাব। সবাই একটু দোয়া করে দেবেন বেশি করে, যেন আমার বাবার ভাইয়ের স্বপ্নটা খুব দ্রুত পূর্ণ হয়ে যায়, যেন বাড়ি তৈরির কাজটা খুব দ্রুত সম্পন্ন হয়ে যায়। তারপর তো আমরা বাসায় যাচ্ছি, আর ভিডিওটা তো এই পর্যন্ত ছিল। সবাই যদি ভালো লেগে যায় অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।